শিক্ষাঙ্গনে র‍্যাগিং এর নির্মম ছবি কর্ণাটকের এক নার্সিং স্কুলে এক ছাত্রীকে জোর করে ফিনাইল খাওয়ানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। কর্ণাটকের গুলবর্গার আল কামার কলেজ অফ নার্সিং এ প্রথম বর্ষের এক ছাত্রীকে জোর করে ফিনাইল খাওয়ায় কলেজেরই তৃতীয় বর্ষের ছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ। দিন মজুর মায়ের সন্তান শিক্ষারী নিয়ে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন সফল করতে ভর্তি হয়েছিল ওই কলেজে। সিনিয়রদের বিরুদ্ধে গত 5 মাস ধরে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছে ছাত্রীটি। কলেজের প্রিন্সিপাল প্রথমে ঘটনার কথা স্বীকার করলেও পরে শোরগোল শুরু হওয়াতে আগের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যান তিনি।